Hi guys. I don't know, I've never tried this before, but আমি আমার বোনের বাড়িতে এসেছি and I'm just chilling. So I just thought I'll go live. I don't know. I've never done this before and there's no promotional things going on and এরকম কোনো এজেন্ডা নেই যে আমি আমাকে কিছু একটা প্রমোট করতে হবে বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে হবে অ্যান্ড ফিল্মের কিছু নিয়ে প্রমোট করতে হবে না এনিথিং বাট আমি আমি দেখি যে মাই ব্রাদার ইন ল ইজ অল প্যানিক স্ট্রিকেন বিকজ মাথা এরকম এরকম করে মাথা চাপড়াচ্ছে কারণ হি ইজ লাইক ভাবছে আমার মাথা খারাপ হয়ে গেছে অ্যান্ড আই ওয়াজ লাইক না ঠিক আছে সবাই সবাই সাডেনলি আই সি ফেসবুকে লাইভ করছে অ্যান্ড আই ওয়াজ লাইক ঠিক আছে সবসময় আমরা ইউনো মেকআপ করে অ্যান্ড রেডি হয়ে অ্যান্ড প্রমোট করে এই সময় এই লাইভ যাবে ওই সময় ও লাইভ যাবে করে এইসব করি অ্যান্ড আই ওয়াজ লাইক ঠিক আছে আমি ইউনো আই হ্যাভ কাম হিয়ার অ্যান্ড আই এম চিলিং অ্যান্ড দেখি হাউ 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 পিপল রিয়্যাক্ট অ্যান্ড হাউ পিপল ডু থিংস সো baby doll okay ঠিক আছে I don't think I'm a doll but it is pretty cool thank you Rituporna and Devojyoti Dash and this is my brother-in-law and we are all sitting and chilling and sitting and chilling and he's like I'm in my boxers I don't want to be in this entire thing so I don't know I'm just like feeling like doing something special with you guys and I thought it will be the best thing to do so yeah হেয়ার কালারটা আই হ্যাভ ডান ফর আ ফিল্ম আমি এখন একটা ছবি শুটিং করছি বীরপুরুষ অ্যান্ড আই এম প্লেইং আ নেগেটিভ ক্যারেক্টার দেয়ার অ্যান্ড হেয়ার কালারটা ওটার জন্য করা হয়েছে সিনেমাটা শুটিংটার পরে আই উইল গেট ব্যাক টু মাই নর্মাল ন্যাচারাল সেলফ ইয়া আমার নেক্সট মুভি রিলিজ করছে পুজোর সময় আই থিঙ্ক ব্যোমকেশ ও অগ্নিবাণ directed by Anjun Dotto and produced by RP Tech Vision, yeah, Kosob Rai, yeah. Thank you, Shouro Jyoti Ghosh. Suit kore na kore, that depends, Shima Chaudhary, yeah, but it depends. But this is for a film, I have not done this, crazy hair color for myself, so so it's for a film and it's for a shoot. So I'm hoping you all will like the film. Thank you. And this is my brother-in-law, my bro-in-law, cool dude. He just doesn't want to get his entire physique shown because it's quite late and we are all in shorts and boxers. So he doesn't want to be shown like that. But boner baite chill marchi or party kuchhi so I thought that it'll be cool to really get in touch with you guys and check out what you guys are doing and everything so hi guys nice to meet you guys Swastika to onek nijer upcoming film er promotion e korche আমি কোনো ফিল্মের প্রমোশন করিনি ওরা জিজ্ঞেস করেছে যে নেক্সট ফিল্ম কি সো আই সেড দ্যাট ব্যোমকেশ দিস ইজ নট আ প্রমোশনাল ভিডিও অ্যান্ড ইউ আর নট ডুইং আ ফেসবুক লাইভ টু প্রমোট আ ফিল্ম অর প্রমোট এনিথিং দেয়ার ইজ নো এজেন্ডা এট অল
বাই দ্য ওয়ে আমরা প্রচন্ড চিল করছি, আমরা হালকা প্রস্তর একটু হালকা একটু বিয়ার খাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেটা ঠিক আছে। তোমরা আমাদেরকে দেখে খুশি হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, বাট আমি একটা কথা বলবো, তোমরা স্বস্তিকা যে নতুন নতুন সিনেমাগুলো আসছে সেগুলো তো অবশ্যই দেখো, এবং সেগুলো তোমরা, আমি জানি তোমরা ফ্যান, তোমরা ডেফিনেটলি ফলো করবে, বাট আমি আরেকটা জিনিস বলি যে এই এক একটা সিনেমার পিছনে অনেক অনেক কষ্ট, অনেক খাটনি, অনেক কিছু থাকে, সেগুলো তোমরা হয়তো বুঝতে পারো না, বাট সেগুলো ডিটেলস আমরা আমরা ফলো আপ করে দেখাতেও পারি না তোমাদেরকে, বাট আমাদের এই ছোটো ছোটো প্রচেষ্টাগুলো তোমরা ডেফিনেটলি দেখবে, এবং চেষ্টা করবে যে যে একটা সিনেমার জন্য চুলের কালার চেঞ্জ কি লুক চেঞ্জ কি হোয়াট এভার, তার জন্য যে নিজেদের পার্সোনাল লাইফে যে কতটা চেঞ্জ আনতে হয়, এবং রাস্তার লোকেরা চিনতে পারে না, ঢিল ছুঁড়ে মারে, দাঁত লাগানো হয়, অনেক এই 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 ব্যাপারগুলি যদি বুঝতে পারবে সেটা আমরা আশা করছি। আমার মনে হচ্ছে যে আমি একটা শুটের সময় কেউ একজন বলেছিল যে ওই দেখ রাস্তা দিয়ে পাগলি যাচ্ছে, সো আই রিমেম্বার দ্যাট বিকজ আই ওয়াজ জাস্ট ডুইং আ শুট এন্ড পিপল থট দ্যাট অ্যাকচুয়ালি আই অ্যাম ম্যাড, এবং তারপরে এরকমও হয়েছে যে আমি পাগলিকে নিয়ে পালাচ্ছি, লোকেরা আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে, আমার কপাল ফেটে গেছে, এরকমও হয়েছে। সো সেগুলো নিয়ে তোমরা একদম অবাক হবে না, বাট এইগুলোকে মনে করে রেখে সবসময় ভাববে যে কতটা প্রচেষ্টা একটা সিনেমার পিছনে যায়, কতটা খাটনি, কতটা লুক চেঞ্জ, কতটা চেষ্টা, কতদিনের মানে চেষ্টা সেটার পিছনে, যে একটা চুল বড় হচ্ছে, একটা চুল ছোট হচ্ছে, তারপরে সেটা রং করা হচ্ছে, সেটা রং করে হয়তো ভালো লাগছে না, তারপরে আবার পাল্টে দেওয়া হলো, তারপরে হয়তো মানে এই কি বলে ব্লন্ড হেয়ারটা ভালো লাগছে না, সবুজ রং করা হলো, সেটাকে সবুজ রং পছন্দ হলো না, সবুজ রঙের পেছনে হয়তো সবুজ গেট আছে তাই জন্য ভালো লাগছে না, সেটা আবার পাল্টে গিয়ে হঠাৎ করে দেখলে হলুদ করা হলো, এরকম অনেক কিছু হতে থাকে যেগুলো আমরা মানে বলি না বা পাবলিকলি পেশ করি না, বাট আমি যেহেতু ওর মানে অনেক ক্লোজ না, আমি খালি বলে দিই জামাই বাবু, বাট অ্যাকচুয়ালি ভগ্নিপতি জায়গা বলে আমরা ভগ্নি মানে ও আমার মানে আমি ওর ভগ্নিপতি, তাই জন্য আমি জানতে পারি যে এগুলো হচ্ছে, তারপর সেগুলো নিয়ে আমরা আবার ভাবি যে হ্যাঁ এই এটা ঠিক করলি না, এটা ভালো করলি, এখন ভালো লাগছে না, ওটা ভালো। আচ্ছা, সামবডি হ্যাজ রিটেন দা মধুব্রতী মুখোপাধ্যায় ওয়ান্ট টু সি ইউ ইন আ ভিলেন রোল, অ্যাকচুয়ালি আমি একটা ভিলেন রোল করছি বীরপুরুষে, আই এম ডুইং আ নেগেটিভ ক্যারেক্টার, সো ইয়া তোমার তোমার মন খুশ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই ভিলেন রোলটাতে অনেক গল্প আছে, হ্যাঁ, এই ভিলেন রোলটা পেছনে দাঁত আছে, হঠাৎ করে হয়নি। আর এখানে একজন কেউ লিখেছে ইউ হ্যাভ লস্ট ইউর ইনোসেন্স, অবভিয়াসলি আমার বয়স হচ্ছে কি, আমি কি 25 বছর বয়সে আমার যে ইনোসেন্স ইন্ট্যাক্ট থাকবে নাকি, আমার রোলের জন্য তো ইনোসেন্স ইনোসেন্স থাকে, ইনোসেন্স যায়, ইট অল ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টার্স আই এম প্লেয়িং, সো ইফ আই এম প্লেয়িং লাইক ব্যোমকেশ একটা ভীষণ হার্ড কোর একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেখানে ইনোসেন্স হয়ে ও আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এরকম করলে হয় নাকি? শোনো, ইনোসেন্স হচ্ছে তোমার মায়ের কাছে, মায়ের থেকে ছেড়ে যখন তুমি বান্ধবীদের সাথে মিট করো তখন ইনোসেন্স থাকে না। তোমার মা যদি বলে 5টা ফুচকা খাও তুমি 10টা ফুচকা খাও, তোমার মা যদি বলে ওই ছেলেটার সাথে মিট করো না তুমি তার সাথে মিট করে চশমা তুলে চশমা পরে নতুন ছবি লাগিয়ে ফেসবুকে পোস্ট করো, এইটাই তো ইনোসেন্সের ব্রেক। থ্যাংক ইউ রাহুল, লাভ দ্য হাইলাইটস, দারুণ লাগছে দেখতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অনিশ, তুই বারবারে আমাকে এখানে লিখছিস যে অজপাদি কোথায়, অজপাদি ঘুমোচ্ছে, অ্যান্ড শিব কাকার কাছে খেতে গেছে, অ্যান্ড ইউ নো all that thing is happening, sorry it will be birpurush, yes it is birpurush, and ami ekdom jani na ei facebook life ta ami mone hoy ajke amar 15 years of career and life e first ekta facebook life korlam jekhane amar you know amar social media team and everybody is not involved and promotion hoyni and kichu hoyni, and I just thought that I'll come live and see how it is, and you know amra shobshomoy makeup kore prepare kore ready hoye facebook live e ashi sundor dekhte lagbe shobar shathe kotha bolbo, so this was like you know I was like chilling and I'm just obhi ke bollam, he is obhi, he is my bhogni pot, my
sister's husband. Bhognipoti bole, bole Bhognipot bole ya. Bhognipot. Everything had a boat to it. What the fuck, man? So I was like, "Thik hai, chal chill, mere dekhi ki hoche," and you know all that. So thank you. Chalo guys, thank you very much. Take care. And definitely, what's the next film that is coming up? And coming up is what Pujo Shumai Bomkesh Ashche, and then there is a lot of films are happening. I don't know. অনেক কিছু হচ্ছে এখন, সো ইউ নো কাজের কাজের ব্যাপার নিয়ে পরে যখন প্রমোশন হবে অ্যান্ড ছবি নিয়ে কথা হবে তখন ওসব হবে, এখন তো এমনি চিল মারতে আই জাস্ট কেম লাইভ অ্যান্ড ইউ নো আই থট দ্যাট আই উইল জাস্ট ইউ নো চ্যাট উইথ ইউ গাইজ। ফেসবুক লাইভের থেকে ভালো প্রমোশন কিছু নেই, হ্যাঁ বাট এখন কিছু প্রমোট করার নেই, আমি তো এমনি চিল মারতে এলাম, আমার এখন কোনো এজেন্ডা নেই, ইউ নো ছবি নিয়ে কথা বলতে হবে। ডেফিনেটলি আমি একটা অ্যালবাম করেছি উইচ ইজ রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম আমার বাবার সঙ্গে, আমার মুক্তি বাট ওটা নিয়েও এখন প্রমোট করার নেই, ওটা আমি আমি ডেফিনেটলি চাইবো যে তোমরা সবাই শোনো আমার মুক্তি আলোয় আলোয় আর তোমরা তোমাদের ফিডব্যাক জানাও, বাট দিস ইজ নট সামথিং দ্যাট ইউ নো উই হ্যাভ আ এজেন্ডা অ্যান্ড উই হ্যাভ কাম টু প্রমোট আ মিউজিক অ্যালবাম অর আ ফিল্ম অর সামথিং লাইক দ্যাট। It's just that we thought that আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট তোমার সাথে দেখা করতে এলাম, আমরা জাস্ট নিজেরা চিল মারছিলাম, আমার বোন ঘুমিয়ে পড়েছে, উই ওয়ার লাইক আড্ডা মারছিলাম আর ভাবলাম যে ঠিক আছে ফেসবুক লাইভটা করে দেখি, বিকজ সবাই করে অ্যান্ড ইউ নো লট অফ পিপল উই আর অলওয়েজ সিইং পিপল আর কামিং ফেসবুক লাইভে, সো ড্যানি আই ক্যান সি পেপে মাসার জয়েন্ট ড্যানি, আই এম প্ল্যানিং আ ভেকেশন ইন শিলং ফটু তাড়াতাড়ি, সো তোর সঙ্গে দেখা হবে অ্যান্ড হাউ ইজ জি অ্যান্ড হাউ ইজ এভরিবডি ইন ইয়ার ফ্যামিলি, আই ক্যান সি মাই ফ্রেন্ডস হু হ্যাভ জয়েন্ড ইন অ্যান্ড সো এক্সাইটিং। হাই গাইজ, ইউ নো ড্যানি রাইট? Yeah, yeah, of course, ড্যানি সে সামথিং, জাস্ট উই আর ভেরি এক্সাইটেড, আই ক্যান সি মাই ফ্রেন্ড ইন দ্য নেম অফ পেপে মাসার হু হ্যাজ জয়েন্ড অ্যান্ড yeah it's like pretty cool and yes Shontu Mukherjee, yes my father, yeah I'm very proud and very happy that I've done something with him. Matal Uma, who is this Devraj Gupta? হাই দেবরাজ, শোনো আরো অনেক মত খেতে হবে তোমাকে, মাথা ফেতে হবে, আমরা যদি মাথা ফেলে এখানে আসতাম তাহলে এত কথা বলতাম না। বোমকেশ ফার্স্ট ডে আই উইল ওয়াচ উইল মেক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ পথিকৃত, জি ডুইং ওয়েল, হাই ড্যানি, জাস্ট কল না ইয়ার, ওয়াই ইউ কামিং অন দিস ফেসবুক লাইভ এন্ড টকিং, জাস্ট কল টুমরো, আই এম রাইটিং ইয়ার, জাস্ট হোয়াটসঅ্যাপ ম্যান, yeah you I am also new Danny, I am also new in this obhida kintu expert in facebook life to debu bolche ekdom re bhai eta ekdom majhe kotha ami jibone kono din facebook live e ashini, this is the first time I have come because she was on Shujoy, thank you Shujoy, uff emni shomoy kotha bolis na ekhon ekhane kene join korchi Shujoy, uff understood to be Shujoy like our Shujoy man, thank you very much, but apnara ekhon sobai you know you have got involved and sobai eshe join korechen khub bhalo lagche, kintu amra emni just emni fattu chill marte and yaki marte and you know moja korte adda marte elam, so thank you very much.